আজকের ভিডিওতে দেখাবো প্লাজুতে কিভাবে আপনারা রাবার লাগাবেন। প্লাজুর রাবার লাগানোর সময় আমরা যখন প্লাজুর এই রাবারের মাঝখান দিয়ে সেলাইটা দেই, তখন কিন্তু রাবারটা ছোট হয় এবং প্লাজুর ঘেরে কাপড়টা বড় হয়। সেই ক্ষেত্রে প্লাজুটা কমপ্লিট করার পর, প্লাজুটা পরার পর যখন রাবারের উপরে টান পড়ে, মাঝখানের সেলাইগুলো সম্পূর্ণ খুলে যায়। তো কিভাবে সেলাই দিলে সেলাইগুলো খুলবে না এবং প্লাজুতে সঠিকভাবে কিভাবে রাবার লাগাতে হবে সেটা আজকের ভিডিওতে শিখাবো। এখন যার জন্য প্লাজুতে এ রাবারটা লাগাবো, তার পুরাতন কামিজের বডি হচ্ছে 44 ইঞ্চি। 44 ইঞ্চি পুরাতন কামিজের বডি অনুযায়ী আমাদের রাবারটা নিতে হবে। এখানে রাবারটা আমি 44 ইঞ্চি কামিজের বডি, এজন্য রাবার নিচ্ছে আমি 25 ইঞ্চি পরিমাণ। দেখুন 25 ইঞ্চি পরিমাণ আমি রাবারটা কাটিং করে নিব। সেলাইয়ের জন্য আরও 1/2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি, 25.5। দর্শক, এই যে 44 ইঞ্চি বডির জন্য যে আমি 25.5 ইঞ্চি রাবার নিলাম, এটা আমি কোন সূত্রে নিলাম বা কী হিসেবে নিলাম? যাদের বডি কম হবে 30 বা 35 বা 40, তাদের জন্য কত ইঞ্চি রাবার নেবেন, কীভাবে হিসাবটা বের করবেন, এই রাবারটা লাগানোর পর ভিডিও শেষের দিকে আপনাদের সব কিছু A to Z ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, তার জন্য পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। তো 25 ইঞ্চি রাবার নিলাম 44 ইঞ্চি বডির জন্য। এই রাবারটা এখন আমরা এখানে জয়েন্ট দিব। জয়েন্টটা দিয়ে নিলাম। এবার আমাদের এই যে কোমরের এখানে রাবারটা লাগাবো, তো এই জায়গাটা সুতা ওঠে নষ্ট হয়ে যাবে, এজন্য এখানে প্রথমে একটা ভাঁজ দিয়ে আমরা আগে একটা সেলাই বসিয়ে দিব। দুইটা ভাঁজ দেওয়ার প্রয়োজন নাই, জাস্ট একটা ভাঁজ দিলেই হবে। এখানে দেখুন একটা ভাঁজ দিয়ে আমি সেলাই দিলাম। এরপরে এই মাঝখান থেকে আমরা রাবারটা ধরবো এইভাবে। খেয়াল করুন, এই যে রাবারটা আমি কীভাবে ধরলাম, রাবারটা উল্টা করবেন না, এইভাবে রাবারটা ধরবেন, এখানে রাখবেন, এরপর এই কাপড়টা এভাবে মুড়িয়ে দিবেন, সম্পূর্ণ রাবারটা ভিতরে ঢুকবে, এখানে সেটিং করবেন এইভাবে। বিষয়টা ভালো করে বুঝবেন আমার কথাগুলো। এই যে এখানে লক্ষ্য করেন, রাবার ভিতরে ঢোকানোর পর এই কাপড়টা এভাবে মুড়িয়ে দিবেন। আমাদের খেয়াল রাখতে হবে এইখানে যে সেলাইটা দিব, সেলাইটা যাতে আমাদের এই রাবারের উপরে না পড়ে। রাবারের উপরে পড়লে কিন্তু রাবার শর্ট পড়বে, কাপড় বেশি হয়ে যাবে, এজন্য রাবারের থেকে কাপড়টা আমরা এই পাশে বেশি রাখব। এই যে এইভাবে দর্শক দেখুন, এখানে ঘের অনেক আছে কিন্তু রাবার আমাদের শেষ। এখন আমরা কি করব? এখন আমাদের এই রাবারটা আমাদের টান দিতে হবে, সামনের দিকে টান দিতে হবে। যে এভাবে টান দিব আমরা, এই যে খেয়াল করুন, এখানে টান দিলে এই জায়গাটা ঘুষঘুষ জড়ো জড়ো হয়ে গেল। আর যদি আমাদের এই রাবার সহ সেলাইটা হইতো, তাহলে টান দিলে কিন্তু রাবারটা বের হইতো না, ঠিক আছে? এজন্য প্রথমকার সেলাইটা আমাদের রাবারের উপরে দেওয়া যাবে না, কারণ রাবারটা আমাদের টান দিয়ে বের করতে হয়, তা না হলে এরকম ঘুষঘুষ জড়ো জড়ো হবে না, অর্থাৎ রাবারের উপরে সেলাইটা পড়লে আমাদের রাবার লাগানোই সম্ভব না। এখানে একটা বার টেক দিয়ে দিবেন। তো দর্শক,
প্লাজুতে রাবার লাগানোর পর দেখুন একটা সেলাই দিয়ে কিন্তু এখন আমি রাবারটা লাগিয়ে নিয়েছি, এই যে। তো দর্শক, প্লাজুর রাবারের থেকে কাপড়ের ঘেরটা অনেক বেশি হয়ে থাকে, এজন্য মাঝখানের সেলাইটা দেওয়ার সময় দেখা যায় আমাদের এই কাপড় বড় হয়, রাবার ছোট হয়, তখন এই কাপড়ের কুচি সহ আমাদের সেলাই করতে হয়। কুচি সহ সেলাই দিলে, এভাবে টান দিলে সেলাইগুলো খুলে যায়। এজন্য আমি, যারা নতুন আছেন, যারা একটু কম কাজ পারেন বা একটু বুঝতে সমস্যা হয়, তাদের ক্ষেত্রে প্লাজুতে একটা করে সেলাই দিয়ে রাখবেন। এই যেমন একটা ভাঁজ সেলাই দিয়ে আমি রাবারটা লাগিয়ে নিয়েছি, এভাবেই থাকবে, এখানে আর কোনো কাজ করার প্রয়োজন নেই। আর যদি আপনারা সঠিকভাবে কাজ জানেন বা একটু কাজ করতে ভালো বুঝেন আপনারা, সেক্ষেত্রে আপনি আমার মতো করে সেলাইটা ধরবেন, খেয়াল করুন। তাহলে এখান থেকে বুঝতে পারলেন প্লাজুর মধ্যে একটা সেলাই দিয়ে রাবার লাগালেও হয়, এবং চাইলে যদি আপনি সঠিকভাবে পারেন তাহলে মাঝখান দিয়ে আরেকটা করে সেলাই দিবেন। মাঝখান দিয়ে সেলাইটা দিতেই হবে এমন কোনো কথা না, মাঝখানের সেলাইটা এতটা জরুরি না, মাঝখানের সেলাইটা না দিলেও কোনো সমস্যা নেই, আপনার প্লাজু সমস্যা হবে না। তবে যদি দিতে পারেন তাহলে ভালো। তাহলে দেখেন কিভাবে আপনি দিবেন, এইভাবে সম্পূর্ণ কাপড়টা আপনি প্লেন করে নেবেন। এরপর এই যে দেখুন আমি কীভাবে ধরতেছি, এই জিনিসটা ভালো করে খেয়াল রাখতে হবে। এই যে এভাবে টান দিয়ে ধরেন, এখানে ফিট বসাবেন, এরপর এখান থেকে ধরে, এখান থেকে ধরে আপনাকে পিছনে একটা হাত দিতে হবে, সামনে একটা হাত দিতে হবে, রাবারটা যাতে এদিকে আসতে না পারে, এদিকেও না যেতে পারে, সেভাবে আপনাকে রাবারটা শক্তভাবে ধরতে হবে। ধরে আপনাকে অনেক শক্তি দিয়ে রাবারটা টান দিয়ে ধরতে হবে। এই যে দেখুন সম্পূর্ণ রাবারটা টান দিয়ে ধরবেন, কাপড়টা মাঝখানে প্লেন, যত শক্তি আছে আপনি টান দিয়ে রাবারটা বড় করে নেবেন। আবার এখানেও সেম, পিছনে একটা হাত দিবেন, সামনে একটা হাত দিবেন, রাবার সহকারে শক্ত করে টেনে আপনাকে রাবারটা বড় করে নিতে হবে। দর্শক দেখুন এখানে যে মাঝখানের সেলাইটা আমি দিয়ে দিলাম, মাঝখানের সেলাইটা দিলে খুব সুন্দর দেখা যায়। তো এখন যদি আমি টান দেই, দেখুন সম্পূর্ণ শক্তি দিয়ে আমি যদি টান দেই, মাঝখানের সেলাইটা একটু খুলবে না। এজন্য আপনারা মাঝখানের সেলাইটা দেওয়ার সময় কঠিন শক্তি দিতে হবে, আপনাদের রাবারটা একদম টান দিয়ে ধরে আপনাদের মাঝখানের সেলাইটা দিতে হবে, তাহলে আপনাদের মাঝখানের সেলাইটা কখনোই খুলবে না। আর যারা নতুন আছেন তাদের ক্ষেত্রে মাঝখানের সেলাইটা দেওয়ার কোনো প্রয়োজন নাই, মাঝখানের সেলাইটা দিতে আসলে খুবই কষ্ট হয় আর কি, এক কথায়। যাই হোক, রাবারটা আমি লাগিয়ে নিলাম প্লাজুতে। এবার আসি, আমি যে 44 ইঞ্চি বড়ির জন্য 25.5 ইঞ্চি রাবারটা নিলাম, এটা কোন সূত্র বা এটার হিসাবটা কী বা কীভাবে এটা হিসাব বের করবেন, এই বিষয়টা আপনাদের শিখতে হবে। আপনাদের যদি কারো 30 ইঞ্চি বডি হয়ে থাকে পুরাতন কামিজের, তাহলে কত ইঞ্চি রাবার নেবেন? দেখুন পুরাতন কামিজের বড়ি যদি 30 হয়, ওইখানে আরও 6 ইঞ্চি যোগ করবেন, যোগ করার পর আপনার হবে 36, 36কে 2 ভাগ করে 2/1 অংশ রাবারটা নেবেন। এখন বড়ি যদি 35 হয়, তাহলে পুরাতন কামিজের বড়ি 35, ওইখানে আরও 6 ইঞ্চি যোগ করবেন, যোগ করার পর যতটুকু হবে সেটাকে 2 ভাগ করে 2/1 অংশ নেবেন। এভাবে আপনার 30 হোক, 40 হোক, 50 হোক, যে কোনো মাপের বড়ি হোক, সেই বডিকে আপনারা 6 ইঞ্চি যোগ করে ওইখানে যতটুক হবে সেটাকে 2 ভাগ করে 2/1 অংশ আপনারা এই রাবারটা নিয়ে নেবেন। তাহলে দেখবেন যে প্রত্যেকটা কোমরের সাথে মাপ অ্যাকুরেট হচ্ছে, সেটা প্লাজু হোক বা সেলোয়ার হোক, দুটার ক্ষেত্রেই একই মাপে আপনারা নেবেন। এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম যে যার যতটুক পুরাতন কামিজের বডি হবে সেটার 2/1 অংশ নিতে হবে, তো সেখানে অনেকে কমেন্ট করছেন যে বডি যখনই 40-এর উপরে হচ্ছে তখন আপনাদের কোমরটা টাইট হচ্ছে, বডি কম হলে কারোর জন্য ঠিক থাকে এবং কারোর জন্য একটু টাইট হয়। আজকে যে নিয়মটা দিলাম বা যে সূত্রটা বের করছি, এই সূত্রটা হচ্ছে সঠিক, একদম সঠিক। এই মাপে করলে আর কোনো কারো অভিযোগ থাকবে না, আপনারা এইভাবে কাজগুলো করবেন। আশা করি যদি ভিডিওটা আপনাদের উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো দিবেন এবং ভিডিওগুলো একটু শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।